দর্শক, ব্যাক টু দ্য ফিউচার, স্টার ওয়ার্স ছবি দুটো দেখেছেন নিশ্চয়ই। এই দুটি ছবিতেই হলোগ্রাম ও ড্রোন দেখতে পেয়েছিলাম আমরা অনেক বছর আগে। হলিউডের এমন আরও কিছু সায়েন্স ফিকশন ছবি তৈরি হয়েছে যেগুলোতে এমন সব প্রযুক্তি দেখানো হয়েছিল যা এখন বাস্তবে দেখতে পাচ্ছি আমরা। হলিউডের যেসব ছবি এমন নতুন প্রযুক্তির বাস্তব রূপ দিতে ভূমিকা রেখেছে সেগুলো সম্পর্কে জেনে নিয়ে চলুন আজকের আমাদের নতুন এপিসোডে। দর্শক, কয়েক দশক আগে বিটিভিতে নাইট রাইডার নামের যে সিরিজ দেখানো হতো তার কথা মনে আছে নিশ্চয়ই। নায়ককে সব বিপদ থেকে রক্ষা করা চালকবিহীন গাড়িটার কথা তাহলে ভুলতে পারবেন না। এছাড়া টোটাল রিকল ছবিতেও চালকবিহীন গাড়ি দেখানো হয়েছিল। প্রথম চালকবিহীন গাড়ি দেখানো হয় হলিউডের 1968 সালের ছবি দ্য লাভ বাগে। চালকবিহীন এমন গাড়ি এখন বাস্তবেও তৈরি হয়েছে। টেসলা সহ গাড়ি নির্মাতা কয়েকটি কোম্পানি চালকবিহীন গাড়ি তৈরি করেছে, তবে সেগুলো বাণিজ্যিকভাবে এখনও বাজারে আসেনি। অদৃশ্য হওয়া ডিভাইস। টিভি সিরিজ স্টার ট্রেকস ও একই নামের ছবিতে অদৃশ্য হওয়া স্পেস শিপ খুব অবাক করত আমাদের, তাই না? অনেকটা তারই অনুপ্রেরণায় মার্কিন যুক্তরাষ্ট্র 1988 সালে তৈরি করে B-2 স্পিরিট স্টিলথ বোম্বার। এই যুদ্ধ বিমানটি শত্রুদের ধোকা দিতে অদৃশ্য হয়ে যেতে পারে। ডিজিটাল অ্যাডভার্টাইজিং। উন্নত দেশগুলোতে বড় সব বিল্ডিংয়ের বিশাল ডিজিটাল অ্যাডভার্টাইজিং দেখা যায় এখন, তবে এই ধারণাটা কিন্তু হলিউডের টোটাল রিকল, মাইনরিটি রিপোর্টের মতো ছবিগুলোতে আগেই দেখানো হয়েছিল। অবশ্য সবচেয়ে আগে এমন অ্যাডভার্টাইজিং দেখা গেছে 1982 সালের ব্লেড রানার সিনেমাতে। 2007 সালে ওয়াচ ফায়ার সায়েন্স নামের একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের প্রথম ডিজিটাল বিলবোর্ড নিয়ে আসে। ড্রোন। 1984 সালের সিনেমা রান এওয়েতে ড্রোন দেখানো হয়েছিল প্রথমবার। আর প্রায় একই সময়ে আমেরিকান গোয়েন্দা সংস্থায় গোপনে ড্রোনের ব্যবহার করা হতো বলে জানা গেছে। জেনেটিক পরিবর্তন। মানব কোষের জিন ও ডিএনএ নিয়ে গবেষণার কাজ গত কয়েক দশক আগে থেকে শুরু হয়েছিল। ডিএনএ ম্যাপ করা, ক্লোন করা, কোষের পুনর্জন্ম এমন বিষয় নিয়ে অনেক আগে হলিউডে 1931 সালে মুক্তি পায় ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটি। এরপর দ্য ফ্লাই, হাল্কের মতো সিনেমাতে বায়ো ইঞ্জিনিয়ারিং দেখানো হয়। হলোগ্রাম। লেজার রশ্মির মাধ্যমে কোনো বস্তুকে অনেকটা ত্রিমাত্রিক উপায়ে দেখতে পাওয়ার প্রযুক্তিকে হলোগ্রাম বলে। 1977 সালে স্টার ওয়ার্স ছবিতে হলোগ্রামের বিষয়টা দেখানো হয়। 2015 সালে কোরিয়ার বিজ্ঞানীরা হলোগ্রাম ব্যাপারটা বাস্তবে রূপ দেয়। তবে হলোগ্রাম নিয়ে গবেষকদের আরও অনেক কাজ করার প্রয়োজন আছে। হুভার বোর্ড। একটি বোর্ডের ওপর দাঁড়িয়ে আকাশে ভেসে বেড়ানোর দৃশ্য হলিউডে অনেক সিনেমাতে দেখা যায়। 1989 সালের ছবি ব্যাক টু দ্য ফিউচার 2-তে প্রথম দেখা যায় নায়ক মাইকেল জে ফক্স হুভার বোর্ডে করে আকাশে ভেসে বেড়াচ্ছেন। এমন হুভার বোর্ড এখনও অবশ্য আবিষ্কার হয়নি, তবে উন্নত বিশ্বে বেশ কয়েক বছর আগেই দুই চাকাযুক্ত অটো হুভার বোর্ড পাওয়া যায় যেগুলো আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে স্বয়ংক্রিয়ভাবে। স্মার্ট হোম টেকনোলজি। উন্নত দেশে আলেক্সা, সিরির মতো স্মার্ট গ্যাজেট এখন জনপ্রিয় হয়ে উঠেছে যা মানুষের আদেশ মতো কাজ করতে পারে। ঘরের লাইট জ্বালানো, পছন্দের গান শোনানো, ছবি চালানোর মতো কাজগুলো করতে পারে এসব গ্যাজেট। তবে 1977 সালের সিনেমা দ্য ডেমন সিডে যে ভয়ঙ্কর হোম টেকনোলজি দেখানো হয়েছে তেমনটা অবশ্য এখনও তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা। স্মার্ট ওয়াচ। কয়েক দশক আগে টিভি সিরিজ নাইট রাইডার ছাড়াও হলিউডের কিছু সিনেমাতে হাত ঘড়ির মাধ্যমে কথা বলতে দেখেছি আমরা। এই প্রযুক্তি এখন বাস্তব রূপ নিয়েছে। অ্যাপল সহ কয়েকটি কোম্পানি স্মার্ট ওয়াচ তৈরি করেছে যার মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলার সুযোগ পায় এখন মানুষ। ট্যাবলেট কম্পিউটার। 1968 সালের ছবি 2001 এ স্পেস ওডিসি ইতিহাসের অন্যতম সেরা সায়েন্স ফিকশন ছবি হিসেবে স্বীকৃত। এই ছবিতে চমকে ওঠার মতো অনেক গ্যাজেট দেখানো হয়েছে। সে সময়ের একটি হলো মহাকাশে থাকা নভোচারীদের হাতে দেখা গেছে নিউজ প্যাড বা ট্যাবলেট কম্পিউটার। এর মাধ্যমে পৃথিবীতে কী হচ্ছে সেসব খবর জানতে পারছিলেন নভোচারীরা। হয়তো শীঘ্রই এমন ডিভাইস তৈরি করতে পারবেন বিজ্ঞানীরা।
দর্শক, আমাদের আজকের এই নতুন এপিসোড কেমন লাগলো আপনারা মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর নতুন হয়ে থাকলেও সাবস্ক্রাইব করে নিন। এরকম চমকপ্রদ মজাদার গল্প পেতে দ্য ট্রুথ চ্যানেলটির সঙ্গেই থাকুন।